ওয়েলকাম ব্যাক টু ড্রিম উইথ সুনাই এন্ড পিঙ্কি চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালোই আছি। এই যে দেখো, আমি এখানে এসেছি হচ্ছে আমাদের এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর আমি এসেছি সংকীর্তনের। আজকে হচ্ছে অষ্টকালীন পর্ব আর অষ্টকালীনে, তাই আমি এখানেও এসে একটু ভিডিও করছি যাতে তোমাদের সবাইকে দেখাতে পারি আমাদের এখানে অষ্টকালীন। আর আমি এত লেট করেছি আসতে, তাই আমি বসেছি একদম লাস্টে, একটু জায়গা পেয়েছি, বেশি জায়গা আমি লাস্টে পড়ে গিয়েছি একদম। আমি কোনো মতে জায়গা পেয়েছি একটুখানে, এখানেই বসে পড়েছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, পুরোটা অবশ্যই দেখো। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভিডিওটা দেখার আগে একটা করে লাইক করে দাও, আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ঠিক আছে, এখন চলো তাহলে তোমাদের সবাইকে দেখাবো অষ্টকালীনে। আজকে হবে সূর্য পূজা, সেই সূর্য পূজাও তোমাদের সবাইকে দেখাবো অবশ্যই। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। সূর্য পূজা করার জন্য দেখো সবাই স্টেজে উঠে পড়েছে। এই দেখো সূর্য পূজা করার জন্য সবাই স্টেজে উঠছে, অনেকজন উঠছে। আর এদিকে দেখো সুনাই কোথার থেকে দেখছে, বাইরের থেকে দেখছে, কারণ ভেতরে জায়গা নেই, এখান থেকে দাঁড়িয়ে দেখছে গেটের সামনে থেকে। আর এখন সূর্য পূজার জন্য সবাই উঠে পড়েছে, এখন সবাই ঘুরছে সূর্য পূজাতে, ঘুরতে ঘুরতে সবাই বসবে। দেখো সবাই বসেও পড়ছে এখানে, সবাই ঠাকুরকে প্রণাম করে সবাই এখানে বসে পড়ছে পুজো করার জন্য। আর এদিকে দেখো সূর্য পূজা হচ্ছে, এদিকে বলছে সবাই, এদিকে দুলছে, একে অপরকে ধরে ধরে দুলছে। আমিও দুলছিলাম, যার জন্য আমার ক্যামেরাটাও ঘুরছিল, নড়ছিল, দেখো ক্যামেরাটা। দেখো এখন ঠাকুরের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে, সবাই ঠাকুরের নামে জয়ধ্বনি দিচ্ছে। এই দেখো কেউ কেউ উঠেও পড়ছে, দাঁড়িয়ে পড়ছে এখানে, কারণ সূর্য পূজা শেষের দিকে। এদিকে সবাই উঠেও পড়েছে, সূর্য পূজা এদিকে শেষ হয়ে গিয়েছে, সবাই সিঁদুর খেলাখেলি করছে। এই যে দেখো সবাই সূর্য পূজার সিঁদুর লাগাচ্ছে সবাইকে, আমাকেও লাগিয়েছে, আমিও লাগিয়েছি সবাইকে। এখন সূর্য পূজা শেষ হলো, এখন চলে যাব আমরা বাড়িতে, আবার তোমাদের সঙ্গে দেখা করছি পরের দিনের ভিডিওতে। চলো তাহলে তোমাদের এখানেই পেয়ে যাবে পরের দিনের ভিডিওটাও, আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এদিকে সুনাইকে আমি বলছি এদিকে আসতে, একটু সুনাইয়ের সঙ্গে ফটো তুলছিলাম। যে সুনাই এখানে, আর এই দেখো আমি পরের দিন এসে পড়েছি, এখানে হচ্ছে প্রসাদ বিতরণ আজকের দিনটা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এখানে চলছে প্রসাদ বিতরণ, আর সবাই বসে বসে প্রসাদ খাচ্ছে, আমিও প্রসাদ খাওয়ার জন্য এসেছি, এখন আমিও প্রসাদ খেতে বসব। তার আগে তোমাদের সবাইকে ভাবলাম একটু দেখিয়ে দিই এই জায়গাটা। এই কদিন কত সুন্দর কীর্তন অষ্টকালীন হচ্ছিল, মাইকের আওয়াজ শোনা যাচ্ছিল, বাড়ি থেকেই শুনতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আজ থেকে তো সব শেষ, আজ থেকে সব চুপচাপ হয়ে যাবে, খুব খারাপ লাগছে। যে কয়দিন কীর্তন ছিল খুবই ভালো লাগছিল, এই দিনটার জন্য আবার অপেক্ষা করতে হবে পরের বছরের। লোক আসছে যাচ্ছে, কেউ কেউ প্রসাদ খাচ্ছে, কেউ নিয়েও যাচ্ছে, আমি এখন প্রসাদ খাবো। এই দেখো আমার প্রসাদ নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আছে আমি খিচুড়ির সঙ্গে সঙ্গে পাঁপড় আর আচার নিয়ে নিয়েছি, এখন খাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।